ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি 11টি ফ্লাইট। পরে ফ্লাইটগুলো আশেপাশের বিমানবন্দরে চলে যায়। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল 10:15 পর্যন্ত চলে এ অবস্থা। এ সময় কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দেখতে না পেরে 11টি ফ্লাইট সিলেট, চট্টগ্রাম, হায়দ্রাবাদ ও কলকাতা বিমানবন্দরে যায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভোর 4:16 থেকে সকাল 10:16 পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা 11টি যাত্রীবাহী ফ্লাইট ঘন কুয়াশার কারণে ডাইভার্ট হয়ে সিলেট, চট্টগ্রাম, হায়দ্রাবাদ ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হোন। পরে সকাল 10:45 পর থেকে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।